এটা হলো আমাদের পাঙ্খা দাদু, এর সাহায্য ওর মতোই পাগলা। সবাই কোনো যদি দেখো এর জাহাজ এবারে অ্যাক্সিডেন্ট করবো। এই দেখো লেফট রাইট করতে গেছে, আর জিগে তো ভালোই হবো যদি অ্যাক্সিডেন্ট করে। আবার অ্যাক্সিডেন্ট করে দিল, প্রতিবারই অ্যাক্সিডেন্ট করে। জীবন আবার থাকতে এই জাহাজে আসবো না, আবার এই জাহাজে আর জীবনও ছাড়বো না। আপনি প্রতিবারই এনে অ্যাক্সিডেন্ট করি ভাই, পাত মেরে দিছি। ইয়ে ও পাত মেরে কে তো, হ্যাঁ ও মানে এই কে আসেনি কি তো আসলে এত গু কে ইয়ে ও হ্যাঁ রিস্প্রিং মনে হয় ভাই এলে আইসক্রিম না সেট কিট। আমি আইসক্রিম পই নাই, আমি কষে এলো স্প্রিং ইয়ে ও ইয়ে ও। এবার তুই নিচে থেকে উপরে পড়বো, মানে উপর থেকে নিচে পড়বো, খুব ভালো স্যার কি দেখে ঠিক আছি বন্ধু। এবার ওইটা লিক করবো আর চলে যাব ওর ডেস্টিনেশন মারিনার কাছে। কি অনু কালাখানি ও মা, ও আবার কাছে ফুইনিরা আবার আইছে রে, ওই ফুইনি যা বিনা টিকিটটা লঞ্চ করে দিলাম পরে। শাহরুখ বিনা টিকিটটা লঞ্চ করে দিল, এবার কি হইব। জিগের মতো সবাই আর আসি থাকে, কারণ জিগ একটা বড় হয় না, আর সার্কিটে এটা ল্যাগ করে দিতে বলছে, আরও ন্যাংটা হয়ে যাবো। দেখো ইয়ে ও ন্যাংটা হয়ে গেলাম, আমরা তো ন্যাংটা হয়ে গেলাম। এও এবারে দেখ জি কুবার স্পিডিং করা বলতে কর, নাহলে আমি মুতে দেব। ইয়ে সান্না ফুইনি তোর কি ভাত হজম না হয় না আমার মার না খেলে, এবার উঠে যা খেলা ফুইনি বাচ্চা। এই ফুই নিজে আবার চুরি করে নিয়ে গেছে আমার, এবার তোরে নিজেই খা তুই। এবার সার্কিটের ভাই একটা আইডিয়া বের করছে, না রে এ তো আইডিয়া বের করছে জি, আরে এটাকে বুঝতে পারবে না যা। কিন্তু একটা সমস্যা আছে, বাকিগুলো আসতে পারে এই তো এসে গেছে। ইয়ে উশর এই আর হাগার জায়গা নেই জায়গা, হুস হুস হেট হেট এত বাকি যাও গেছে গেছে ওর নৌকা, জি নৌকা ডুবে যাইব আর তুই মরে যাইব। খুব ভালো আমরা মনে হয় ছোটো কাটাতে আমার নানি মরে যাই।